নির্যাতিত নারীদের বিচারের দাবিতে সবসময় সোচ্চার হয়ে উঠেছে রোকেয়া নারী উন্নয়ন সমিতি। আরজিকর কাণ্ডে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতেও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ করল রোকেয়া নারী উন্নয়ন সমিতি। মানসিক শাস্তির জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। সোমবার বহরমপুর টেক্সটাইল মোড়ে এই সমাবেশ করা হয়। শহরের একাধিক বুদ্ধিজীবীরা সামিল হয় এই বিক্ষোভ সমাবেশে। একাধিক নির্যাতিতা মহিলারা নিজেরাই আরজি করে নির্যাতিতা চিকিৎসকের বিচারের দাবিতে সরব হয়ে ওঠেন। আমরা রোকেয়া নারী উন্নয়ন সমিতি দীর্ঘ বছর ধরে সমস্ত নারী নির্যাতনের বিরুদ্ধে আমরা রাস্তায় থাকি। আমি আজকে বাংলা উত্তাল, বাংলার যারা বীরঙ্গনা এবং তার যারা ছাত্রী, সাধারণ নারী, ডাক্তার, খেলোয়াড়, নাট্যশিল্পী, সমস্ত স্তরের মানুষ রাস্তায় নেমেছেন, যার জন্য আরজিকরের মহিলা ডাক্তারের খুন এবং ধর্ষণের সঠিক বিচার চাই। এই বিচার চেয়ে আমরা এসেছি, কেন নির্যাতিতা নারীরা বছরের পর বছর তারা নিজ ঘরে নির্যাতিত হন, চোখের জলে তারা বেঁচে থাকেন। আজকে সেই সমস্ত নির্যাতিতা নারী এবং আমাদের সমিতির মধ্যকার যারা আছেন, ডাক্তার, অধ্যাপক, নাট্যকার, শিক্ষক, সর্বস্তরের মানুষদের নিয়েই আমরা প্রতিবাদ আন্দোলন করি। ফলে আজকের দিনে উই ওয়ান জাস্টিস, আরজিকরের বিচার চাই। এই বিচার শুধু একজনের বিচার হচ্ছে না, এই বিচার হচ্ছে এটাই, গোটা দেশের সমস্ত মানুষের উপর চলছে অবিচার। সেই অবিচারের বিরুদ্ধে আজকের এই স্লোগান, আজকের এই আন্দোলন। এই মায়েরা অবিচারের শিকার, তারা আজকে এসেছেন আরজিকরের বিচার চাইতে। আরজিকর বিচার পেলে আমাদের দেশের সমস্ত মানুষ তারাও কিন্তু সঠিক বিচার পাবেন। আমরা বিচার না পেয়ে দিশাহারা, তাই বিচারের দাবিতে সমস্ত মানুষ রাস্তায় নেমেছেন। আমরা যারা সারা বছর রাস্তায় থাকি তারা আমরা বিচার চেয়ে আজকে এই ধিক্কার সভায়, ধিক্কার এবং আজকের প্রতিবাদ সভা, আরজিকরের বিচার চাই আজকে সমবেত হয়েছি। কবিতা হবে, বক্তৃতা হবে, বিভিন্ন অধ্যাপকরা বলবেন, শিক্ষকরা বলবেন, ডাক্তাররা বলবেন, আইনজীবীরা বলবেন, নির্যাতিতা নারীরা বলবেন, তারা ধিক্কার জানাবেন, আরজিকরের বিচার চাই। এটি আমাদের কর্মসূচি, প্রতিবাদ দিবস। আমি আমার ফেভারিট, আমার মতো আর কেউ। চঞ্চলতা তার কথায় কথায় জীবনে মিশে রঙ ভরায়, চুপি সারে মনে সে সাদে সবাইকে পাগল করে, পাগল করে। আমারই মতো আমার নিজের পতাকা, পতাকা চা গজব কা স্বাদ।